बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम प्रिय तृतीय श्रेणी शिक्षार्थी सबाई केमन आशा करछि भालो आछो बर्णमाला आदर्श उच्च विद्यालय एंड कलेजेर अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाच्छि। आमी पारबीन आक्तार, आज के तुम्हारे तृतीय श्रेणी बांगला विषय निये एसेछि। और तृतीय श्रेणी बांगला विषये आज के तुम्हारे गल्प पढ़ाबो, और सेई गल्पटिर नाम होच्छे कि राजा ओ तार तीन कन्या। ताहले चलो ये चमत्कार एवं मजार गल्पटी आम्रा पढ़े निब एखन। ताहले तुम्हारे पाठ्य बोयेर पृष्ठा आठ बेर करो, देखेछो पृष्ठा आठ बेर करेछो प्रिय शिक्षार्थीरा? अच्छा, देखते पाच्छो एखाने के राजा, ये जे रानी, आर होच्छे कि तार तीन कन्या। तीन कन्या के देखते पाच्छो प्रिय शिक्षार्थीरा? ए जे शिमुल, बकुल आर होच्छे के पारुल। ताहले चलो आम्रा गल्पटी पढ़े नेई। राजा ओ तार तीन कन्या। अनेक अनेक दिन आगेर कथा, अनेक आगेर कथा, एक छिलो राजा, राजार छिलो एक रानी, आर छिलो तीन कन्या, शिमुल, बकुल ओ पारुल। तीन कन्या के निये राजा रानी बेश सुखेई दिन काटछिलो। ताहले राजा रानी कि सुखेई तारा दिन जापन करछिलो तादेर तीन जन कन्या के निये। राज्ये छिलो सुख आर शांति। राजा एक दिन गल्प करछिलेन, संगे छिलो रानी आर तीन कन्या। एक दिन राजा गल्प करछिलेन आर तार संगे छिलो के रानी छिलेन एवं तार तीन कन्या छिलेन, तीन मेये छिलेन। राजा तार कन्यादेर जिज्ञेस करलेन एक सहज प्रश्न, कि करलो राजा तीन कन्यार कि बाबा, ताई ना? बाबा मेयेदेरके तो प्रश्न करतेई पारे, सेटा कि देखो तो प्रिय शिक्षार्थीरा, के ताके कि रकम भालोबाशे? তাহলে আমাদের বাবারাও তো আমাদের কাছে জানতে চায় তুমি আমাকে কেমন ভালোবাসো। ঠিক তেমনি রাজাও কি জানতে চাচ্ছে যে তার কন্যারা তাকে কেমন ভালোবাসে, বাবাকে কতটুকু ভালোবাসে। বড় কন্যা শিমুল, সে জবাব দিল, প্রথমে বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তাহলে শিমুল বলল যে বাবাকে সে চিনির মতো ভালোবাসে, মানে অনেক ভালোবাসে। রাজা একটু মুস্কি হাসলেন। রাজা মোটামুটি কি তার মেয়ে শিমুলের উত্তর শুনে কি একটু সে খুশিই হলেন যে না, আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে। মেজকন্যা বকুল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। তাহলে সেটা শুনে সে কী করলো, রাজার মুখে আবারও দেখা গেল কি হাসি। তাহলে বাবা মেজমের কথা, বকুলের কথা শুনেও সে কী হয়ে গেল, খুশি হয়ে গেল যে না, সে তাকে মিষ্টির মতো ভালোবাসে। ছোট কন্যা পারুল, এবার ছোট কন্যার পালা, দেখো কি বলল, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। আর সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। সে এই কথা শুনে তার মুখ কি হয়ে গেল, কালো হয়ে গেল। কি তুমি আমাকে নুনের মতো ভালোবাসো, একটা সামান্য নুন? তখন দেখো রানী শুনে অবাক হয়ে গেল, কি তুমি তোমার বাবাকে নুনের মতো ভালোবাসো, এই কেমন কথা? রাজা বেশ অস্থির হয়ে গেল যে আমার দুই মেয়ে, বড় দুই মেয়ে আমাকে কত ভালোবাসে, আর ছোটো মেয়ে আমাকে নুনের মতো ভালোবাসে, সেটা তো আমি জানতাম না। তাহলে কি সে কী করলেন, অস্থির হয়ে, রেগে, রাগান্বিত হয়ে সে ডাকলেন উজির, নাজির আর হচ্ছে সেনাপতিকে। হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে তিনি হুকুম দিয়ে দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাসে দাও। কারণ সে পারুলের কথা শুনে সে খুশি হতে পারেনি, সে ভাবছে যে তার মেয়ে তাকে একটুও ভালোবাসে না, তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসলো। রাজার হুকুম বলে কথা না মেনে উপায় কি? রাজা হুকুম দিলে সেটা তো তার সেনাপতিদের, উজির, নাজির সবাইকে কি করতে হবে, সেটা
পালন করতে হবে। পরের দিন পারুলকে পাঠানো হলো বনবাসে, তাকে বনে পাঠিয়ে রেখে আসলো। বনের মধ্যে গহীন জঙ্গলে তাকে রেখে আসলো। কি শাস্তি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? কত কঠিন শাস্তি! গভীর অরণ্য, জনপ্রাণী নেই, জনমানব কেউ নেই, প্রাণীও নেই সেখানে। পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরি এলো। তাহলে সেখানে কোনো প্রাণী নেই, কিন্তু তার পারুলকে দেখে তার কাছে ছুটে আসলো কারা? পরীরা আসলো। পরীরা বলল, এই বনে তুমি একা কেন? পরীরা তাকে প্রশ্ন করল যে তুমি একা কেন এসেছ। তখন পারুল সব ঘটনা তাদেরকে খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা কি করলো? বুঝতে পারলো। তারা সব কথা শুনলো এবং তার দুঃখের কথা কি করলো? পরীরাও বুঝতে পারলো যে তার বাবাকে সে কতটুকু ভালোবাসে। কিন্তু বাবা সেটা কি করলো? বুঝতে পারলো না। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করে দিল। পরীরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো। পরীরা পারুলকে কি করলো? তার বাড়ির সামনে একটা বাগানও করে দিল। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। আর তাকে দেখতে কে কে এলো দেখো? হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল। পরীরা এনে দিল মজার মজার খাবার। তাহলে পারুলের আর কষ্টই রইল না, কারণ বনের পশু পাখিরা তাকে সাহায্য করছে, পরীরা তাকে সাহায্য করছে। তাহলে দেখো, কিন্তু মনের মধ্যে তো একটা দুঃখ থাকেই, সে তার বাবা মা বোনদেরকে রেখে এসেছে। গভীর অরণ্যে পারুল দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ, মা নেই, বাবা নেই, বোনরা নেই। একদিন রাজার মেয়ে খেয়াল হলো, একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবে। যে রাজা মনে মনে ভাবলো যে সে কী করবে, গভীর জঙ্গলে যে শিকার করতে যাবে। রাজার খেয়াল মানে সহজ কথা নয়, বুঝতে পেরেছো? যে রাজার যদি খেয়াল উঠে সেটা কিন্তু সহজ না, সে কিন্তু একা শিকারে যাবে না। আর তার সঙ্গে যেতে হবে কাদের? উজির, নাজির, পাইক, সবাইকে কী করতে হবে? তার সঙ্গে যেতে হবে। তিনি সবাইকে নিয়ে কী করলেন? শিকারে বেরুলেন। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে, একদম গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। রাজা তখন খুবই ক্ষুধার্ত, যে ঘুরতে ঘুরতে এখন রাজার কি হয়ে গেল, ক্ষুধা লেগে গেল। উফ, আর চলতে পারছি না, আমার খুব ক্ষুধা লেগেছে। সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির। যে ঘুরতে ঘুরতে পারুলের কুটিরটা কোথায় ছিল, বাড়িটা কোথায় ছিল? সেই গভীর জঙ্গলে। সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত, তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন। পারুল বলল, আপনারা একটু জিরিয়ে নিন। সে রান্না করলো পোলাও, কোরমা, মাংস, মজার মজার খাবার সে কী করলো? তৈরি করে ফেলল। নানা রকমের তরকারিও সে তৈরি করল, কিন্তু কোনো কিছুতেও সে একটুও নুন দেয়নি, দেখেছো? তাহলে নুন না দিলে সে খাবার কি কখনো স্বাদ হয়, যত মজা করে রান্না করুক, তাই না? সেটা কি খাওয়া যাবে? তাহলে দেখো কি হলো, এত রকমের খাবার, সাজানো খাবার দেখে রাজা কি হয়ে গেল, খুব খুশি হয়ে গেল। তার জিভে জল এসে গেল, উফ, লোভনীয় খাবার। রাজা খেতে বসলেন, খাওয়া শুরু করলেন, খাওয়া শুরু করেও দিলেন। এটা নেন, ওটা নেন, মুখে দিয়ে সব ফেলে দেন। কেন ফেলে দিয়েছে সেটা তো বুঝতেই পাচ্ছ, সুন্দর রান্না তবে বেজায় বিষাদ, একটু মজা না। কেন মজা না বলতে পারবে তোমরা? হ্যাঁ, সেই খাবারে কি ছিল না? নুন ছিল না। আর নুন নেই বলে সে খাবারটা কি হয়ে গেল? বিষাদ হয়ে গেল, বেমজা হয়ে গেল। একটু নুন নেই কোনো খাবারে রাজা খুব বিরক্ত হলেন। নুন ছাড়া কি খাওয়া যায়?
সে বিরক্ত হয়ে বললেন যে খাবারগুলো রান্না করেছে একটু নুন দেয়নি, সেই নুন ছাড়া খাবার কি খাওয়া যায়? পারুল ছিল কাছে, সে এগিয়ে এলো, বলল, বাবা আমাকে চিনতে পেরেছো? আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল, আপনার ছোট কন্যা, আপনি যাকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন, নিজের আদরের মেয়েকে কি করলেন, বুকে জড়িয়ে ধরলেন। রাজা মনের মধ্যে কি ছিল, তার ভুল ছিল যে তার মেয়ে তাকে একটুও ভালোবাসে না। কেন? সে তাকে বাবাকে বলেছিল কি, নুনের মতো ভালোবাসে, মানে বাবাকে সে অনেক বেশি ভালোবাসে, দুই বোনের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু বাবা সেটা বুঝতে পারেনি, কারণ নুন ছাড়া কোনো খাবার স্বাদই হয় না। তারপর নুন দিয়ে রান্না করা হলো সব খাবার, রাজা মজা করে খেলেন। এবার ফেরার পালা, রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন। পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল, রানী খুশি হলেন, শিমুল বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল, রাজ্যে সুখে সীমা রইল না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু মজার গল্পটি পড়ে নিলাম, আর এই গল্পটি পড়ে আমরা কিন্তু এটা জেনে গেলাম যে কম দামি বলে আমরা কোনো কিছুকে অবহেলা করব না, তাই না? আচ্ছা চলো, তাহলে এবার আমরা চলে যাই আমাদের বাড়ির কাজে। কারণ তোমাদের কি করতে হবে, এই গল্পটা ভালো করে পড়ে, তোমরা তিন চারবার করে পড়বে, পড়ে এরপরে তোমরা কি করবে, বাড়ির কাজ করবে। আর যদি তিন চারবার করে পড়ো, গল্পটা আরও মজা পাবে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের বাড়ির কাজে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে কি আছে, শব্দার্থ আছে, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলন এক, অনুশীলন একে কি আছে, শব্দার্থ আছে। তাহলে সেই অনুশীলন একে দেখো কি আছে, প্রথমে জবাব, জবাব শব্দের অর্থ হচ্ছে কি, উত্তর। অস্থির শব্দের অর্থ হচ্ছে চঞ্চল। হুকুম শব্দের অর্থ হচ্ছে কি, আদেশ। অরণ্য হচ্ছে কি, গাছপালায় ভরা বন জঙ্গল। জনপ্রাণী অর্থ হচ্ছে কি, মানুষ ও অন্যান্য প্রাণী। খেয়াল, খেয়াল শব্দের অর্থ হচ্ছে কি, ইচ্ছা। উজির, উজির শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী। আগে কিন্তু মন্ত্রী ছিল না, আগে কি ছিল, রাজা ছিল, দেশ শাসন করতো কারা, রাজারা। আর তার এখন আমাদের যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাকে সহযোগিতা করার জন্য কি আছে, মন্ত্রী আছে। আর রাজাকে সহযোগিতা করার জন্য তখন ছিল কি, উজির ছিল। আর নাজির কি, নাজির হচ্ছে রাজার কর্মচারী। পাইক হচ্ছে কি, লাঠিয়া। বেজায় হচ্ছে কি, খুব বেশি। বিষাদ, কোনো স্বাদ নেই। বিরক্ত, বিরক্ত হচ্ছে কি, অসন্তুষ্ট। এরপরে হচ্ছে কি, জিজ্ঞাসা, জিজ্ঞাসা শব্দের অর্থ হচ্ছে জানার ইচ্ছা। ক্ষুধার্ত, যার খিদে পেয়েছে, ক্ষুধার্ত হচ্ছে কি, যার খিদে পেয়েছে। তাহলে এবার চলো যুক্তবর্ণে, তাহলে যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলন তিনে তোমরা দেখো, অনুশীলন তিন। তাহলে তিন নাম্বার আছে, যুক্তবর্ণগুলো চিনে নিয়ে যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। তাহলে দেখো এখানে আছে কি, প্রথমে আছে কন্যা। তাহলে এই কন্যা শব্দটির যুক্তবর্ণ হচ্ছে কি, নয় জফালা। তাহলে নয় জফালা, কোন দুইটা বর্ণ, ন যোগ জফলা। তাহলে আমরা এই নয় জফলা দিয়ে আমরা কিন্তু প্রথমে কন্যা একটা শব্দ জেনেছি, আমরা আরও দুইটা শব্দ জেনে নিব, সেটা আছে কি, বন্যা আর হচ্ছে কি, বর্ণ। জফলা দিয়ে আমরা দুইটা নতুন শব্দ জানলাম, বন্যা বর্ণ। এরপরে বরকন্দাস শব্দের এখানে তোমার হচ্ছে যুক্তবর্ণ আছে কি, নয় দ, ন ন যোগ দ, দন্তন্য কিন্তু,
যোগ দ, তাহলে হচ্ছে কি আমরা দুইটা আরো নতুন শব্দ জেনে গেলাম, কি ছন্দ খন্দ। এরপরে আছে কি প্রাণী, এই প্রাণী শব্দটি যুক্ত বর্ণ আছে পয়রফলা, প যোগ রফলা। আমরা আরো দুইটা শব্দ জানব, প্রথম আর হচ্ছে কি প্রাণ। পয়রফলা দিয়ে আমরা নতুন দুইটা শব্দ জেনে গেলাম, কি কি প্রথম প্রাণ। এরপরে চলো চার নম্বর যুক্ত বর্ণের এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে ক্ষুধার্ত। ক্ষুধার্তর আমরা যুক্ত বর্ণ পেয়ে গেলাম কি ক্ষীয়। তাহলে এই ক্ষীয় কোন দুইটা বর্ণকে যুক্ত করে আছে, ক যোগ মধ্যন্যস। তাহলে আমরা দুইটা ক্ষীয় দিয়ে দুইটা নতুন শব্দ জানব, সেটা হচ্ছে কি ক্ষমা আর হচ্ছে ক্ষণ। এরপরে শব্দ আছে রান্না। রান্নার এখানে যুক্ত বর্ণ হচ্ছে কি নয়ন। কোন দুইটা বর্ণ, দন্তন্য যোগ দন্তন্য। তাহলে আমরা নতুন শব্দ জানলাম কান্না পান্না। কি জানলাম, কান্না পান্না। তাহলে আমাদের যুক্ত বর্ণ শেষ হলো। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। তোমাদের পাঠ্য বইয়ের দুই নাম্বার অনুশীলন দুয়ে দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। তাহলে ওইখানে তোমাদের কী দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, সেই খালি ঘরগুলির মধ্যে কী করতে হবে, এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে খালি ঘরগুলির মধ্যে তোমাদের সেইখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কি আছে দেখো, বিপদে ঢ্যাস হওয়া ভালো নয়। আমরা এইখান থেকে বের করব কি, বিপদে অস্থির হওয়া ভালো নয়। তারপরে আছে বাবা কাজটা ঢ্যাস দিলেন, বাবা কাজটা করতে হুকুম দিলেন। তাহলে এখানে কি হবে, হুকুম। এ বছর ঢ্যাস শীত বাড়ছে, তাহলে কি হবে, এ বছর বেজায় শীত বাড়ছে, বেজায় হয়ে যাবে। তারপরে চাঁদে কোনো ঢ্যাস নেই, চাঁদে কি হবে, চাঁদে কোনো জনপ্রাণী নেই। নুন ছাড়া খাবার খেতে ঢ্যাস হবে, কি নুন ছাড়া খাবার খেতে বিষাদ লাগে। এরপরে রাজা মেয়েকে ঢ্যাস পাঠালেন হবে, কি এখান থেকে শব্দ কোনটা হবে, রাজা মেয়েকে বনবাসে পাঠালেন। এরপরে আছে ঢ্যাস জমিদার বাড়ি পাহারা দিত, তাহলে কি হবে এখানে শব্দটা, বরকন্দাস জমিদার বাড়ি পাহারা দিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বাড়ির কাজ কি থাকবে দেখো, বাড়ির কাজ 27 তারিখে তোমাদের থাকবে শব্দার্থ, যুক্ত বর্ণ এবং শূন্যস্থান। তোমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠার দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠার অনুশীলন 1, 2, 3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় ভালো করে সুন্দর করে একদম নির্ভুলভাবে তোমরা বাড়ির কাজ করবে এই আশা করছি। তাহলে আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।